আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা এলইডি টিভি কিভাবে ওয়ালে লাগাতে হয় সেটি এ টু জেড সব কিছু দেখাবো, তাই পুরো ভিডিওটি সাথে থাকার জন্য অনুরোধ করা হলো। তো চলুন আর কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক। ওকে ভিউয়ার্স, তো টিভির প্রথমে আপনাদের এই উঁচু মাথাটি এইভাবে রাখবেন। রাখার পর এখানে যে বেজ দেখতে পাচ্ছেন, এই বেজের এই যে মাথাটি আংটা মতো দেখুন, এই যে মাথাটি আটকে ধরে এই মাথাটি টিভির উপরের দিকে রাখবেন। এই দেখুন টিভিটি এরকম রয়েছে, তো এই যে বেসটি দেখতে পাচ্ছেন যে আংটা মতো যেটি, সেটি উপরের দিকে লাগাবেন। এইভাবে রাখবেন, রাখার পরে এর সাথে যে স্ক্রুগুলো পাবেন তার সাথে ওয়াশার পরিয়ে নেবেন। ওয়াশার না পরালে এটি খুলে বেরিয়ে আসতে পারে, তাই ওয়াশার লাগিয়ে নেবেন। এইবার এই বেজের মধ্যে এই ওয়াশারটি পরিয়ে দেওয়ার পরে আপনারা স্টার স্ক্রুড্রাইভার, এই স্টার স্ক্রুড্রাইভার দিয়ে এভাবে ভালোভাবে টাইট করে লাগিয়ে দেবেন। আমাদের একটি লাগানো শেষ। এইবার এখানে যে যে কয় কাট আমরা বাকি রেখে লাগিয়েছিলাম, যেমন এখানে দেখুন একটি দুইটি তিনটি ফাঁকা স্থান বাদ রেখে আমরা চতুর্থ করে লাগিয়েছি, এটিও ঠিক সেমভাবে এক দুই তিন তিন ঘর বাদ রেখে চতুর্থ করে লাগিয়ে নেবে। ওকে ভিউয়ার্স, এবার লাগানো হয়ে গেলে আপনারা আরেকবার টাইট দিয়ে দেখবেন যে সবগুলো ভালোভাবে টাইট হয়ে আছে কিনা। ওকে, আমাদের বেজ লাগানো কমপ্লিট। এবার এই ফ্রেমের সাথে যে লেভেলটি থাকবে সেই লেভেলটি একদম এই ফ্রেমের মাঝখান বরাবর রাখবেন। ওকে, এই বেজটি মাঝখানে রাখার পরে আপনারা কলম বা পেন্সিল দিয়ে এই টিভিটি যেখানে স্থাপন করতে চাচ্ছেন সেখানে এই যেখানে যে লেভেলটি দেখতে পাচ্ছেন এই লেভেলটি একদম মাঝখান বরাবর রাখতে হবে। রাখার পরে এবার এটি শক্তভাবে ধরবেন এবং এখানে কলম দিয়ে মার্ক করে নেবেন। এবার আমরা যে জায়গায় মার্ক করেছিলাম সেখানে আমরা এবার ড্রিল দিয়ে ফুটা করে নেব। আগে সেক্ষেত্রে কিভাবে ফুটা করবে, তো এই যে একটি ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার নেবেন আর একটি হাতুড় নিয়ে সেখানে মার্ক করা ছিল সেখানে এভাবে বাড়ি মেরে ফুটা করে নেবেন। তবে আপনাদের একটি ফুটা করে দেখাচ্ছি যে আসলে কিভাবে ফুটা করা যায়। ওকে, আমাদের ফুটা করা কমপ্লিট। এবার 1 ইঞ্চি সাইজের যে চিজেল আছে, এর নাম চিজেল অথবা দোকানে গেলে রাউল প্লাগ বললেই হবে, এটি আপনারা পরিয়ে দেবেন। তবে তার আগে আমি এই 6টি ফুটা করে নিই। আপনাদের দেখালাম যদি ড্রিল মেশিন না থাকে তাহলে জাস্ট এই ফ্ল্যাট স্ক্রু ড্রাইভার দিয়ে কিভাবে ফুটা করতে হয়। আচ্ছা, তো আমি এবার সবগুলো ফুটা করে নিই। আমাদের ফুটা করা কমপ্লিট, এবার এই 6টি চিজেল এর মধ্যে পরিয়ে দিবেন। এবার আপনারা 1.5 ইঞ্চি স্ক্রু নেবেন স্টার, এটি হলো আপনারা এই
এই ওয়াশারের মধ্যে পরিয়ে দিয়ে আপনার এই লেভেলটি ঠিক রেখে, এই দেখুন এই লেভেলটি যেন একদম মাঝখান বরাবর থাকে, রেখে এবারে ওয়ালের সাথে এভাবে লাগিয়ে দিন। আপনারা একদম ফাইনালি টাইট দেওয়ার পূর্বে লেভেলটি দেখবেন যে লেভেলটি একদম মাঝ বরাবর আছে নাকি, যদি মাঝ বরাবর না থাকে এভাবে একটু বাড়ি মেরে সোজা করে নেবেন। নেওয়ার পরে এবার একদম ফুল টাইট দিয়ে দেবেন। আচ্ছা, আমাদের ফ্রেম লাগানো কমপ্লিট। এবার এর সাথে যে দুটি স্ক্রু এই নিচ দিয়ে লাগাবেন, এভাবে লাগাবেন, এবং এই স্ক্রুটি লাগানোর সময় এই স্ক্রুটি নিচে দিয়ে টাইট দেবেন, উপর দিয়ে যেন না হয়, তাহলে কিন্তু আপনার টিভি এভাবে উঠানামা করতে পারে। সেই জন্য এই স্ক্রুটি টাইট দেওয়ার সময় নিচে দিয়ে দেবেন। এবার যে দুটি স্ক্রু আমরা একদম শেষে লাগিয়ে হবে না, দেখুন শেষে লাগিয়েছিলাম, সেটি এবার আপনারা এইভাবে স্টার দিয়ে একদম সম্পূর্ণ ভালোভাবে টাইট করে লাগিয়ে দেবেন। আমাদের টিভি লাগানো কমপ্লিট। এবারে দেখুন এটা টান দেবো আর বেরিয়ে আসবে। এবার আপনারা টিভির একদম উপরে এই লেভেলটি ধরে দেখবেন যে টিভিটি সোজা আছে কিনা, কারণ দেখতে পাচ্ছেন টিভির মাঝখানে একদম সোজা আছে, অর্থাৎ আমাদের টিভি একদম ঠিকভাবে লাগানো হয়েছে। যদি এরকম এক সাইড এরকম এরকম উঁচা নিচু থাকে, তাহলে আপনারা নিচে যে স্ক্রুটি ছিল এটির যেই পাশটি উঁচু দেখবেন সেই পাশটি স্ক্রু লুজ দিয়ে দিলেই টিভি এরকম মাঝখান বরাবর চলে আসবে। তো এটি ছিল কমপ্লিট প্রসেস। এতক্ষণ ভিডিওটি সাথে থাকার জন্য ধন্যবাদ। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।